আপনারা দেখছেন খবরের দুনিয়া। দুয়ারে সরকার পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার আজ প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেলেন 55 জন। চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার সমস্ত মানুষের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সবার জন্য স্বাস্থ্যসাথী খাদ্যসাথী সহ 11টি কল্যাণকামী ও সফল প্রকল্পগুলি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ শিবির অনুষ্ঠিত হচ্ছে। নাদনঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাদনঘাট অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। বিশেষ ক্যাম্পের সময়সূচি প্রথম রাউন্ড ডিসেম্বরের 8 তারিখ, দ্বিতীয় রাউন্ড ডিসেম্বরের 24 তারিখ, তৃতীয় রাউন্ড জানুয়ারির 8 তারিখ ও চতুর্থ রাউন্ড জানুয়ারির 22 তারিখ। উপস্থিত রয়েছেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ, পঞ্চায়েত প্রধান খয়রাত আলী সাহানা, জয়দেব বড়ুয়া, কামাল উদ্দিন শেখ, হরেকৃষ্ণ হালদার, বাপি দাস সহ সরকারি কর্মকর্তারা। লোকেশ দেবনাথের রিপোর্ট, খবরের দুনিয়া। আন্দোলন করছেন তারা দিল্লি অবরুদ্ধ করেছেন। আজকে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকের আন্দোলনকে সমর্থন করে আজকে 341 আজকের এই সমাগম। আজকে শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঐতিহাসিক সিদ্ধান্ত দুয়ারে সরকার, মানুষ যাতে হয়রানি না হয়, ডিজি অফিসে না যেতে হয়, এসডি অফিসে না যেতে হয়, মানুষের দুয়ারে সরকার গোটা পঞ্চায়েত সমিতি আজকে নাদনঘাট অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ে 11টা দপ্তরের প্রকল্পে এখানে কাজ হচ্ছে। তার মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প হচ্ছে অন্যতম। বাংলার সমস্ত পরিবারকে স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়ার ঐতিহাসিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 দিন এখানে ক্যাম্প হবে, আজকে প্রথম দিন। কয়েক হাজার মানুষ এই ক্যাম্পে, তারা রেজিস্ট্রেশন করিয়ে 11টা দপ্তরের সুবিধা গ্রহণ করছে এবং স্বাস্থ্যসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করে তারা কার্ড পেয়ে যাচ্ছে। 30 জন মানুষ এখনো পর্যন্ত তারা কার্ড পেয়েছেন, এইটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। আজকের দিনেই ফর্ম ফিল আপ করে 30 জন কার্ড পেয়েছে? হ্যাঁ, আজকের দিনই ফর্ম ফিল আপ করে 30 জন। 120 জনকে টার্গেট আছে হাতে তুলে দেওয়া। যতক্ষণ লোক থাকবে ততক্ষণ কাজ হবে। দুয়ারে দুয়ারে প্রকল্পের আজকে প্রথম দিন, প্রথম দিনে আপনারা কতটা জনসমাগম দেখতেন? জনসমাগম মমতা ব্যানার্জির এই মহাযজ্ঞে আমার নাদনঘাট অঞ্চল পুরোপুরি আমরা অগ্রগতির ব্যাপারে, প্রশাসনিক ব্যাপারে আমরা মানুষের দাঁড়িয়ে দিয়েছি। মানুষ এসেছে আমাদের ঘরে সাড়া দিয়ে, আমরা যতটা পেরেছি মানুষের জন্য এই কর্মসূচিতে মহাযজ্ঞ আমরা সামিল করতে পেরেছি, তাতে আমরা সফল এবং মানুষ অনেক উপকারে উপকৃত হয়েছে। আগামী 24 তারিখে যেগুলো বাদ পড়েছে সেগুলোও অনেক উপকার পাবে আমাদের দলের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে, আমরা এটা বলতে পারি। এবং মানুষ এখানে বিনিয়োগ হয়ে কাউকে ঘুরতে দেব না। প্রতিটা মানুষ মমতা ব্যানার্জির এই কর্মসূচিতে সবাই অংশ নিয়েছে। আগামী দিনে যদি কোনো কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী দেন, আমরা সেটা নতমস্তকে পালন করে সেটা সফল। আপনার নাম? আমার নাম জয়দেব বড়ুই, নাদনঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি জয়দেব।